পুলিশ সদস্যদের বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। ডিজিটাল ক্র্যাকডাউনের জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন আইসিটি উপদেষ্টা। ইসলামী ব্যাংকের হেড অফিসে সন্ত্রাসীদের গুলি দখল নিতে পাল্টাপাল্টি অবস্থান, ছয়জন গুলিবিদ্ধ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের সংবাদে, সাথে আছে আমি তাসনিম আফিফা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। বৃহস্পতিবারের মধ্যে যে সকল পুলিশ সদস্য কর্মস্থলে যোগদান করবেন না তাদের পলাতক ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন। রোববার রাজধানীর রাজারবাগে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের আরও বলেন, আন্দোলন দমাতে পুলিশের হাতে মারণাস্ত্র দেওয়া উচিত হয়নি, আবার পুলিশের উপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে সেটাও সঠিক হয়নি। পুলিশ বাহিনীকে আর কারো লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হতে দেওয়া হবে না। এছাড়া হাসপাতালে ভর্তি আহত পুলিশ সদস্যদের খোঁজ খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা একটা তারিখ দিয়ে দেব, এই তারিখের মধ্যে যদি না আসেন, শুনেন, এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন আমরা ধরে নেব দেয়ার ডেজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে, তাৎক্ষণিকভাবে এই এই যে ঘাটতিটা এটা পূরণ করে অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশও চলে আসছে। ছাত্র আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। আর পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেছেন সৈয়দা রিজওয়ানা হাসান। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও কর্মসংস্থানকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা। মফিউর রহমানের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট। আন্দোলনের সময় ডিজিটাল ক্র্যাকডাউনের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা। গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। ভবিষ্যতে যেন ইন্টারনেট বন্ধ বা গতি কমানো না হয় সেদিকে নজর রাখা হবে বলেও জানান তিনি। কৃষির সাথে মৎস্য ও প্রাণী সম্পদকেও যেন সমান বিবেচনায় নেওয়া হয় সেদিকে দৃষ্টি দিয়ে এ খাত থেকে পুষ্টি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। নিরাপত্তা মানে বলতে আমি বুঝি যে সেফটির কথাটা, যেটা যে যে মানে মুরগিটা খাবো সেটা যেন নিরাপদ হয়, মাছটা খাবো যেটা সেটা যেন নিরাপদ হয়, সেই জন্য সেটা সে কারণে এটা এবং জীবন জীবিকার সাথে সম্পর্ক। পরিবেশ ও জলবায়ুকে সুরক্ষার লক্ষ্য নিয়ে কাজ করে যাবার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। প্রত্যাশা হচ্ছে যত তাড়াতাড়ি কাজটা শুরু করা যায়, সামগ্রিক প্রেক্ষাপটটা একটু স্থির হয়ে আসলে কাজটা শুরু করে দেব। জনমানুষের চাহিদার প্রতি মনোযোগ দিয়ে কাজ করতে সবার সহযোগিতাও চান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমরা সবাই মিলে একসাথে যদি কাজ করতে পারি। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় পোদ্দার। বঙ্গভবনে তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। শিক্ষার্থী জনতার আন্দোলনে মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের 3 দিন পর গেল বৃহস্পতিবার শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকারের 14 উপদেষ্টা। ঢাকার বাইরে থাকায় সে সময় শপথ নিতে পারেননি তারা। এদিকে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে তাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সৈয়দ রেফাত আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অনার্স, যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও যুক্তরাষ্ট্রের টাফট ইউনিভার্সিটি ফ্লেচার স্কুল অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। 2003 সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি, 2 বছরের মাথায় স্থায়ী হন।
এদিকে শপথ গ্রহণ শেষে সুপ্রিম কোর্টে যান নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। এ সময় সাংবাদিকদের মাধ্যমে প্রধান বিচারপতি সবাইকে গণজাগরণের অভিনন্দন জানান। এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সৈয়দ রিফাত আহমেদ। ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের 6 জন গুলিবিদ্ধ হয়েছেন, তাদের মধ্যে গুরুতর 3 জন, সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সাধারণ কর্মকর্তা কর্মচারীরা। তারা জানান, এসালমপন্থী অস্ত্রধারী সন্ত্রাসীরা এই হামলার ঘটনা ঘটায়। 2017 সালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলের সব পরিচালক ও এমডিদের তুলে নিয়ে ব্যাংকের মালিকানা বদল হয়। ব্যাংকটি দখল করে নেয় এস আলম গ্রুপ। এরপর থেকে ব্যাংকটির অবস্থা খারাপ হতে থাকে। গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে এই অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, সেনাবাহিনী গাড়িতে আগুন দেয়া কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না। বিএনপি সহ আন্দোলনকারী কেউ সংখ্যালঘুদের উপর হামলা চালাতে পারে না বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান রুহুল কবির রিজভী। দুষ্কৃতিকারী যারা প্রকৃত অর্থেই, যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন, সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন, এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না। হ্যাঁ, হতে পারে যারা চক্রান্তকারী, যারা ষড়যন্ত্রকারী, যে সমস্ত রাজনীতির নাম দিয়ে যারা রাজনীতি করে তারা হতে পারে। সংবাদ নিচ্ছি বিরতি, বিরতির পর যা থাকবেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচার তুঙ্গে, জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে কামালা। আপনারা দেখছেন দুপুরের 21 সংবাদ। আন্তর্জাতিক খবর, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সংবাদ মাধ্যমের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন কামালা হ্যারিস। নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে 5 সুইং ও ব্যাটল গ্রাউন্ড রাজ্যে প্রচার শেষ করেন ডেমোক্রেট কামালা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালস। অন্যদিকে কলোরাডোর তহবিল সংগ্রহে ব্যস্ত রিপাবলিকান শিবির। বিভিন্ন সংস্থা ও সংবাদ মাধ্যমের জরিপে ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন হ্যারিস। রয়টার্সের জরিপে সুইং স্টেটগুলোতে কামালা 42% ও ডোনাল্ড ট্রাম্প 37% সমর্থন পেয়েছেন। উইসকনসিন, পেনসিলভানিয়া, মিশিগান তিন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যে 4 পয়েন্টে এগিয়ে ডেমোক্রেট শিবির। এনআরপির জরিপেও 3 পয়েন্টে এগিয়ে হ্যারিস। আগামী 10 সেপ্টেম্বর এবিসি নিউজ আয়োজিত বিতর্কে অংশ নিচ্ছেন দুই প্রার্থী। শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুলিশ সদস্যদের বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিজিটাল ক্র্যাকডাউনে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন আইসিটি উপদেষ্টা। ইসলামী ব্যাংকের হেড অফিসে সন্ত্রাসীদের গুলি, দখল নিতে পাল্টাপাল্টি অবস্থান, 6 জন গুলিবিদ্ধ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/21-online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ 4:55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।